সিলেট জেলা ট্রাক পিকআপ কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন নবনির্বাচিত কমিটিকে শপথপাঠ করান উপকমিটির প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত সিলেট জেলা প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদনে। সিলেট জেলা ট্রাক পিকআপ কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আমিরউদ্দিন জৈন্তাপুর উপজেলা উপকমিটির প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটিকে শপথপাঠ করান ও সিলেট জেলা ট্রাক পিকআপ কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার নবনির্বাচিত কমিটিকে সুন্দর সুস্থভাবে কাজ করে যাওয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, আপনাদেরকে শ্রমিকরা ভোট দিয়ে নির্বাচিত করেছে, আপনারা শ্রমিকের ন্যায্য দাবি আদায় করে এনে দেওয়ার জন্য আপনারা সাধারণ শ্রমিকের পাশে থাকবেন এবং নবনির্বাচিত কমিটির সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামালউদ্দিন বলেন, আপনারা দোয়া করবেন, আমরা শ্রমিকের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা যারা নির্বাচিত হয়ে এসেছি, আমরা যারা দায়িত্বে এসেছি, আমরা আজকে শপথ করে যাব এবং আমার অনুরোধ থাকবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যক্রম সিলেট জেলা কার্যকরী পরিষদের পক্ষ থেকে আপনারা কাজ করার সময় এবং শ্রমিকের স্বার্থ সিলেট জন্য এবং শ্রমিকের অধিকার আদায় করতে হলে সাবেক যারা তাদের আমাদের প্রয়োজন আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে হবে। আমি আশাবাদী সারা বাংলাদেশের শ্রমিকের জন্য কাজ করতে সক্ষম হবে। যে কোনো দুর্যোগে বা শ্রমিক ইউনিয়নের হাই কমান্ডার নেতৃবৃন্দর পরামর্শ নেবেন, এর পাশাপাশি এই নির্বাচনের ফলাফল নিয়ে যারাই আমার জেলা কমিটির এক দুজনে হয়তো বিভিন্নভাবে কুপরামর্শ দিয়ে আপনাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল বা সাবেক নেতৃবৃন্দ যারা পরাজিত হয়েছেন ওদেরকেও একটি বিভ্রান্তিকর অবস্থায় ফেলানোর জন্য পরামর্শ দিয়েছিল। আমি আশা করি যারাই যাদেরকে ফোন করা হয়েছিল বা আগামী নির্বাচনে যারা জেলায় নির্বাচন করবে কে সেন কোন ভূমিকা রাখেছিল, আপনাদের নির্বাচনের ফলাফলকে একটি অন্য দিকে নেওয়ার জন্য একটি পায়তারা করেছিল। এই পায়তারা অবশ্যই আপনারা যারা বিজয়ী হয়েছেন বা বিশেষ করে যারা জনতার তরুণ শ্রমিক নেতারা আছেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বা বুঝতে সক্ষম হয়েছেন। আমি কথাই বলতে চাই, যে কোনো সংগঠন সংগঠিত যখন থাকবে সেই সংগঠনের নেতৃত্ব নিয়ে মনপার্থক্য থাকবে, কাকে প্রেম করে খেয়ে নির্বাচিত হওয়া যায় এই ধরনের আচরণ আমি মনে করি সংগঠনের জন্য শুভ লক্ষণ। আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা অবশ্যই যারা পরাজিত হয়েছে তাদের ব্যথা বেশি থাকবে, তাদের ব্যথা মানে মিট করিয়া এবং সবাইকে নিয়ে একসঙ্গে সংগঠন পরিচালনার অবশ্যই যথাযথ ব্যবস্থা নিতে সক্ষম হবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং জাপলঙ্গের বুড়াগঞ্জের সিলেটের যতটি পাথর কোয়ারি আছে সকল কোয়ারির মানে পাথল কোয়ারিগুলো সচ্ছল করার ভূমিকার পদার্থ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।